কেউ এই দুনিয়াতে থাকবেন না, সকল দুনিয়ার থেকে বিতাড়িত হবে, দেশের প্রধানমন্ত্রী হইতে পারো, এমপি মন্ত্রী হইতে পারো, চেয়ারম্যান মেম্বার হইতে পারো, গ্রামে বড় মাতব্বর হইতে পারো, বড় জ্ঞানী হইতে পারো, সবকে ত্যাগ করে পরকালে জগতে যেতে হবে, কবরে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله أو حفرة من
Allah
যা জন্মশ্রীর কর্তৃক আয়োজিত ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধে ভারতের সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধা ও মহাবোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুর শুকর আদায় করছি। সকলে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামী এবং ইবাদত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মওত আজাইলের গাড়ি পথ থেকে দাঁড়ে দাঁড়ে আসবে, ঠিক কিনা? আজাইলের গাড়ি পথ থেকে ধারে ধারে আসবে, ইহকাল এবং পরকালে জান্নাত এবং জাহান্নাম, ভালো কাজ করলে জান্নাতে যাইবা, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবা। রাস্তা কয়টি? জুড়ে বলেন, দুই রাস্তা, হয় জান্নাত হয় জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য দুনিয়াতে পাঠাইছেন, মুসাফির। ইয়া সাবাহান মুসাফির হাই কই আগান্তিকানা, পিছে রওয়ানা, কেউ এই দুনিয়াতে থাকবেন না। সকল দুনিয়াতে বিদায়ী দাওয়াত, দেশের প্রধানমন্ত্রী হইতে পারো, এমপি মন্ত্রী হইতে পারো, চেয়ারম্যান মেম্বার হইতে পারো, গ্রামে বড় মাতব্বর হইতে পারো, বড় জ্ঞানী হইতে পারো, সবকে ত্যাগ করে পরকালে জগতে যাইতে হবে, কবরে যাইতে হবে। এই পরকালে যাইতে হলে দুনিয়াতে নেক আমল করা দরকার আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল করার জন্য, জায়গা জমি জোরানোর জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য মানুষ পাগল। মানুষে তুমি চিন্তা করো না যে আমি এই দুনিয়া ত্যাগ করে পরকালে জগতে আমি যেতে হবে, এই দুনিয়া কেউ থাকবে না, একমাত্র থাকবেন কে? জুড়ে বলেন, থাকবেন কে? একমাত্র থাকবেন আল্লাহ।
অপরাধ থাকবেন আল্লাহ, যিনি চব্বিশ ঘন্টা কোনো ঘুম নাই, খাওয়া নাই, কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ, চব্বিশ ঘন্টা কোনো ক্লান্তি নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র কে? আল্লাহ। আমল করবে
তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। এই জান্নাত বড় জান্নাতের নাম হলে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে যাইতে হলে বর্তমান মানুষের যে অবস্থা, বর্তমান মানুষের যে চলাফেরা, মনে করে যে তারা এই দুনিয়াতে মনে থাকবে, পরকাল ইহকাল পরকালে চিন্তা তাদের অন্তরে নাই। এই দুনিয়াতে সকল বিদায় নিতে হবে। পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিবেন, পারে স্বামীকে ডাক দেবে, স্বামী গো আমি তো দুনিয়ার থেকে বিদায় নিব, আমি এমন কত ভালা ছিলাম, নবীন্দ্র পুরুষে আমি ফাতেমা কালো কি সুন্দর, আমি ফাতেমা মোটা কি চিকন, কোন মানুষে আমাকে দেখে নাই, আমি কিছু সাহাবায়েকরাম আমার দাফন কাফন করবেন, যেন কোন মানুষ যখন আমার কোন লাশ না দেখে, মানুষের লাশ আমার দেখে আমি ফাতেমা কত করেছিলাম, মোটা ছিলাম কি চিকন ছিলাম, কাফনের বাইরে থাকি যখন থেকে তাহলে আমার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। যখন ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে বাকি দাফন কাফন করা হলো, জোরে কন্যা সুবহানাল্লাহ, জান্নাতে বাকি যখন আপনার দাফন কাফন করার পরে নবী সাহাবি হযরত আবু যর গিফারি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কবরের ভিতরে রেখে গিয়েছি ওনাকে চিনেন, তিনি তার সাথে অবতর বল করিও নাম, অকবরে মাটি উনি হলেন বিশ্ব নবীর কন্যা, নবীজির কোলে যার টুকরা ফাতেমা, কবরে মাটি রে তুমি তার সাথে অভদ্র ব্যবহার করিও না, খারাপ আচরণ করিও না, কবরে কোনো আওয়াজ আসে না, ও কবরে মাটি ব্যবহার করি অল্লাম, কবর তাকে আওয়াজ আসলো, আর কবরের মাটি ডাক দিয়া বলল, চিনিনা বিশ্ব নবী রহমাতাল্লিল্লাহ, বিশ্ব নবী
রহমাতুল্লিল আলামিনের কলেজা টুকরা আমি ফাতেমাকে চিনি না। ইমাম হোসেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মাকে আমি চিনি না, আমি একমাত্র চিনি রে যে লেখ আমল করে কবরের মধ্যে আসবে, আমি কবরের মাঠে তার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলছেন না সুবহান আল্লাহ, আরো জোরে কোন সুবহান আল্লাহ, আমল যে ভালো হয় কবরের মাটি ভালো ব্যবহার করবে। যদি আল্লাহর বান্দা নেককার হয় তার রহমতের পাশে ফেরেশতা আসবে, তার জান নেওয়ার জন্য, তার রূহ নেওয়ার জন্য আজরে গজবে। নাফরমান বান্দা হয়, গুনাহগার বান্দা হয়, তার রূহ নেওয়ার জন্য গজবের পাশে ফেরেশতা আসবে। আমার বাইর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মানুষের এই জিনিস নিয়ে চিন্তা করত, আমি তো একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া থাকবো না, মৃত্যু কোথায় চিন্তা করত, কবরের জগৎ নিয়ে চিন্তা করত, হ্যাঁ সর্বিজান পৌঁছে রাখতে চিন্তা করত, রহমাতুল্লিল আলামিনের তরিকা অনুযায়ী জীবন যাপন করলো হলে আরে এই দুনিয়াতে কেউ থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর প্রথম যে গাঠিটা, এই গাঠিটা হলো আপনার মৃত্যুর যন্ত্রণা, বাজাইলো আপনার কবরের জগৎ, বাজাইলো হাসর, বাজার মিজান, বাজার ফুলসিরাত, এগুলা মানুষের সামনে কেরা, এগুলা মানুষের সামনে একজন মহিলা আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহর ওলি, একজন মহিলা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা আল্লাহর ওলি, এই মহিলা দুনিয়াতে থাকাকালীন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াতে কোনো বিপদ করে নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা দুনিয়া থেকে যে কোন বিদায় নিলেন, ওনার এক বান্ধবী স্বপ্নে যুগে দেখলেন, আর জিজ্ঞাসা করলো, ও রাবিয়া তোমার অবস্থাটা কি, তুমি কি করতেছ? রাবিয়া বসরি বললেন, শুনো, আমি দুনিয়া থেকে বিদায়ের জগতে আমি ছিলাম, নেকর্মকে ফরজায় আমাকে প্রশ্ন করম, নেকর্মকে ফরজায় রাবিয়াকে প্রশ্ন করতেছেন, মার রব্বুকা, রাবিয়া বলো তোমার রবকে, তিনি বললেন, রবকে আমাকে জিজ্ঞাসা করতেছ? রাবিয়া বসরি নেকর্মকে ফেরেশতার সাথে কথা বলতেছে, কি পাওয়ার ছিল, কি আমল ছিল, কি ইমানে শক্তিশালী ছিল,
আমাদের গ্রামের রাবিয়া মা সাধারণত কোনো মহিলা না, খুব কষ্ট করে আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে বললেন, এ লোকের মুখে পড়া তারা শুনো, তোমরা এত উপর থেকে আমার কাছে আসতে কতটুক দূর হইলে বলে 5,500 মাইল। তোমরা 5,500 মাইল থেকে আসছো, আমি রাবিয়া মাটি নিচে কতটুক মাটি নিচে আসি 3.5 হাত। আমি তো 3.5 হাত মাটি নিচে, বলতো আল্লাহ তোমাদের কাছে নামি রাবিয়ার কাছে কোন রাস্তা দূর, 3.5 হাত, 3.5 হাত না 5,000 মাইল, 3.5 হাত। আমি আমার আল্লাহকে আমি চিনি রে, মার রব্বু কামার রব্ব হলে আল্লাহ, ওমা দীনু কাম, আমার দীন ছিল ইসলাম, ওমান হাযাল্লাযী বয়সা ফিকুম কবরে জগতে জ্ঞান এখন মুখে বলে তাজাতে যারা করতে পারছে আল্লাহর কাছে যাবে। আল্লাহ আমরা কি কার কাছে পাঠাইছো, এত মহিলার কাছে পাঠাইছো, আল্লাহ কার্যালয় ছেড়ে আয়। রাবিয়া ও মহিলা, যে মহিলা দুনিয়াতে বিবাহ ভয় নাই, আল্লাহকে পাওয়ার জন্য মৌত কাছে কুল্লু নাসি সারিবুন, মৌত কাছে কুল্লু নাসি সারিবুন, অমর বাইতে কুল্লু আল্লাহর বন্ধারে তিনি দুনিয়াতে নেক আমল করিয়া তোমার ঘোষণা দেওয়া হবে জন্মদিল্লি কুতুম তুহাদ
وأبشروا بالجنة التي كنتم توعدون. إن الذين قالوا ربنا الله جعل لك عبد الرب শিকার করা আল্লাহর গোলামি করছো, আল্লাহর ইবাদতি করছো, আল্লাহ তোমার ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু'আদুন। ফেরেশতা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. ভয় পাওয়া না, ডরাইও না, তার চোখের সামনে জান্নাত তুলে ধরা হবে, কবরে আসরে মিটারে ফুলছি রাতে সব কাজের মধ্যে তোমার সঙ্গে সাথে আসলাম থাকবো, কোনো চিন্তাই নাই। আমার ভাইরা, দুনিয়াতে যাই কিছু করি না কেন, সব কিছু ত্যাগ করে দুনিয়ার ছেড়ে কবর হইয়া আসর মিটার ফুলছিরা সব কিছু আমাদের সামনে। এর জন্য আমরা যা কিছু করি না কেন, একমাত্র গুলামি করবো কার, আল্লাহ। এবাদতি করবো কার, আল্লাহ। বর্তমান যে অবস্থা, বিশ্বের মুসলিমদের যে অবস্থা, মুসলমানের ইমানের পাওয়ার, মুসলমানের ইমানের শক্তি কমে গেছে, জায়গায় জায়গায় মুসলমান হন। তিনটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, এই তিনটি কারণে মানুষ ধ্বংস, লোভ, হিংসা, পরনিন্দা। কয়টি জিনিস ভাই আমার কথা বলে, কয়টি জিনিস? তিনটি জিনিসের কারণে মানুষ ধ্বংস। বর্তমান নামদারি মুসলমানরা, মুনাফিক বলতে মুসলমানরা, কাফিরদের টাকা লোকের মধ্যে পড়িয়া ইমান আরে ফেলছে। আমার বাইরা, ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় বিশ্ব মুসলমান হলে আজকে জায়গায় জায়গায় নির্যাতিত হইতে যায়, একমাত্র মুসলমান হওয়ার ইমান ধ্বংস হওয়ার কারণে। আমরা বেশি বেশি করি ইমান শক্তি বাড়াতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। আল্লাহর ওলি যারা সারা রাতের মধ্যে আল্লাহর ওয়ালি, যারা সামান্য সময় আরাম করিয়া সারা রাতে জাগিয়া আল্লাহর গোলামি আবাদতি করত, ঠিক কিনা? আমার দুনিয়াতে আল্লাহর বললারা, ও আল্লাহর বন্দিরা, যত অন্যায় করে ফেলো, যত না ফরমানি করে ফেলো, নৈরাশ্য কোনো কারণ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا জীবনে বহু অন্যায় করলাম, বহু তপরবারি করলাম, আল্লাহ যাই কিছু করে না কেন তবু তো তুমি আমাদের প্রভু, তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সুন্দর করে বানাইলেন, এত সম্মানী করে বানাইলেন, আর কোন জাতির এত সুন্দর করে আল্লাহ বানায় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم মানুষ জাতিকে এত সুন্দর করে বানাইলাম, একমাত্র আমার গুলামি করার জন্য, আমার এবাদত করার জন্য। আজকালকার মানুষ আল্লাহর গুলামি বাদ দিয়ে কিছু অংশ মানুষ কাজ পূজা করতেছে, আগুন পূজা করতেছে, করে কি করে না? আর কিছু মানুষ দরগা পূজা করতেছে। কিছুদিন আগে দুর্গা পূজা গেছে, কালী পূজা গেছে, কত মুসলমানের যুবকরা, মুসলমানের সন্তানরা হিন্দুর মন্দিরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কালী পূজা দুর্গা পূজা দেখে। ও যুবক ভাই, এই অবস্থা দিয়ে তোমার মরণ হয়, এই অবস্থা দিয়ে তোমার মৃত্যু হয়, তাহলে তুমি বেঈমান হইয়া মল্লাই, ঠিক কিনা? ইমান দিয়ে যাওয়া সম্ভব হইব? ও যুবক ভাই, বর্তমান তো হইল ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সারা রাত আজকে দেখা যায়।